পরীক্ষা পিছিয়ে গেছে, তোমার যদি খারাপ লেগে থাকে, না খারাপ লাগবে কেন, এটা পোষায় নিছি আর কি, পোষায় পোষায় নিয়েছে, নিয়েছে। অভিজ্ঞতা হয়ে গেছে। তো পরীক্ষা পিছানোর সাথে তোমার মনে করো পড়ালেখার এই বর্তমান সিচুয়েশনের একটা জিনিস মাথায় রাখবে, পড়ালেখা যদি করে থাকো এই পড়ালেখা কোথাও হারিয়ে যাবে না, তোমাকে পড়ালেখাটা জাস্ট একটুখানি রিভিশন দিতে দিতে টিকিয়ে রাখতে হবে। তো এখন থেকে যদি তুমি এতদিন পড়ালেখা করে থাকো, পড়াটা হবে রিভাইজ সিস্টেমে। তো পড়ালেখা যারা একদমই করোনি কিংবা খুব কম করেছো, পরীক্ষা পিছিয়ে দিয়েছো বলে অনেক নাচতেছো, কিন্তু সেম লুপই রিপিট হবে, পরীক্ষা পেছাচ্ছে আর তুমি পড়ছো না, তোমার মনে হচ্ছে পরীক্ষা পেছালে আমি পড়বো, পেছালে আমি পড়বো, অনেকবার পিছিয়ে গেছে তাও তুমি পড়ালেখা করোনি, এখন সময় এসেছে পড়ালেখা করার, কিন্তু সামনে তো ঈদ, কিভাবে পড়ালেখা করব। তো সেই জন্য তোমাদেরকে বলছি স্ট্রেস না নিয়ে একটুখানি মানে নিজেকে বুঝার চেষ্টা করো, রিল্যাক্স হওয়ার চেষ্টা করো, আমি রিল্যাক্স, যে আমি এখন কোন দিকে আগাবো, আমি কি এখন সারাদিন সেই পরীক্ষা যখন হওয়ার কথা ছিল ঈদের পরে তখন রাত দিন যেমন পড়েছিস তেমন পড়তে থাকবো, বা আমি রাত দিন তখন একদমই পড়িনি তো এখন আমি কিভাবে করব। এই স্বল্প সময়টাকে তোমার একটা ব্রেক বা রিফ্রেশমেন্ট হিসেবে নাও। এই টাইমটা তুমি কি করতে পারো সেটা বলি, একে তো ঈদ এনজয় করার চেষ্টা করো, তার পাশাপাশি বা এনজয় করার চেষ্টা করো বলতে একেবারে মানে কোনো কিছু নিয়ম শৃঙ্খলা না মেনে এরকম না, মানে সব কিছু যেহেতু করোনা পরিস্থিতি এখনও বেশ মানে উপরের লেভেলেই আছে, তো ট্রাই করো নিজেকে বোঝার, নিজেকে টাইম দেওয়ার, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার, তার পাশাপাশি তোমার যদি মনে হয় তুমি খুবই স্ট্রেসড আর খুবই মানে পড়ালেখা তুমি করতেই পারছো না, চাচ্ছো তাও করতে পারছো না, বা কিংবা তুমি সেই রাইট মাইন্ডসেটে আসতে পারছো না, আমি বলবো টেক আ ব্রেক, ঈদের পরেও কয়েকদিন ব্রেক নাও। এই কয়েকদিন ব্রেকে তুমি তোমার ফেভারিট কিছু কাজ করতে পারো, টিভি সিরিজ দেখতে পারো, কিংবা মনে করো খাওয়া দাওয়া তো হবে ইনশাল্লাহ সবার ঈদে, তো খাওয়া দাওয়া ভালো মতো করে রেস্ট নাও, টিভি সিরিজ দেখো, টিভি দেখো, টিভিতে ঈদের নাটক দিচ্ছে নাটক দেখতে পারো, কিংবা তোমার যদি কোনো বই তুমি পড়তে চাও গল্পের বই যেটা অনেক দিন আটকে রেখেছিলে সেটা করতে পারো, কিংবা তুমি অনেক দিন গান গাওয়া প্র্যাকটিস করতে পারছো না গান গেতে পারো, ছবি আঁকতে পারো, তোমার যেটা ভালো লাগে, বা নতুন কিছু ট্রাই করলে তোমার কোনো কিছু নতুন ট্রাই করতে ইচ্ছা করলো, তো এই পুরো টাইমটা একটাকে মানে সাইকেল টাইমটার একটুখানি রিফ্রেশমেন্ট, পুরো জার্নি যেটা তোমাদের যাচ্ছে যেটার মধ্যে শুধু বাধা আসছে আবার শুরু থেকে শুরু হচ্ছে, এই জার্নিটার মধ্যে এই টাইমটাকে তুমি নাও যে তুমি নিজেকে রিফ্রেশ করবে, নিজেকে আরও লড়ার জন্য তৈরি করবে। যখন পরীক্ষা কাছাকাছি আসবে, আগস্ট মাস শেষ হবে, তার পরবর্তীতে সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা হবে, চিন্তা করে দেখো তোমাদের কাছে বেশ আগস্ট সেপ্টেম্বর মাস আছে, তো তোমার যত পরীক্ষা কাছে আসবে তত পড়ার মাত্রাটা বাড়িয়ে দেবে। এখন অতিরিক্ত স্ট্রেস না নিয়ে পড়া লেখাটা বজায় রাখো, পড়ালেখাটা একেবারে ডিট্যাচ হয়ে গেলে কিন্তু তুমি আবার ব্যাক করতে পারবে না, তোমার মনে হবে যে হ্যাঁ তখন তো অনেক পড়েছিলাম এখন পড়তে পারছি না, কারণ তুমি এই একটা লম্বা টাইম জাস্ট ছুটি নিয়ে ফেলেছো, দিনে 1 থেকে 2 ঘন্টা জাস্ট রিভাইজ দাও, এতদিন যা পড়েছিলে সেগুলো রিভাইজ দাও, নিজে নিজে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, তো এইগুলো করার মাধ্যমে তুমি যে পড়াগুলো পড়েছিলে সেগুলো প্রিজার্ভ করতে পারবে, আর যারা একদমই পড়োনি তাদেরকে বলবো এই রিফ্রেশমেন্টটা কাটিয়ে তুমি একেবারে কোমর বেঁধে লেগে যাও। তোমাদের জন্য আমার সাজেশন হলো ট্রাই করো তোমাদের এই টাইমটাকে কাজে লাগানোর, এই পরীক্ষা পেছানোটা যাতে তোমার জন্য একটা ব্লেসিং হয়, অন্যদের জন্য কার্স হলেও। তো আশা করি তোমাদেরকে আমি একটা দিক নির্দেশনা দিতে পেরেছি, ট্রাই করো নিজেদেরকে টাইম দেওয়ার, তোমরা নিজেদের তোমরা রেগুলার হলো মেডিটেশন করতে পারো, কিংবা তোমরা এক্সারসাইজ করতে পারো, খেলাধুলা করতে পারো ফ্রেন্ডদের সাথে, নট লাইক একেবারে অনেক বেশি গিঞ্জি ভাবে না, বাট খেলাধুলা করতে পারো, আর তোমাদের যে ইচ্ছাগুলো আছে যেগুলো এতদিন তুমি সাপ্রেস করে রেখেছিলে জাস্ট বিকজ অফ যে এক্সাম আছে আমার, আমি আর কিছু করতে পারবো না, আমাকে সারাদিন 24 ঘন্টা পড়ালেখা করতে হবে, 2 বছর কিন্তু হয়ে যাচ্ছে, তোমার কিন্তু এত বড় সিলেবাস না, তো মাইন্ড ইট অ্যান্ড ট্রাই টু এনজয় ইউর সেলফ, একটু হ্যাভ রিল্যাক্স করো, হ্যাভ রিল্যাক্স, হ্যাভ রিল্যাক্স, ওকে গুড বাই। See you in the next video. Follow me on social media, Facebook and Instagram. Shop kichu link description box e dao thakbe. Amader Facebook page e like dao ar Facebook group e join korte paro Monuai family. See you in the next video.